মহানগর হইচই অরিজিনালের একটি ওয়েব সিরিজ মহানগর। মহানগর এর প্রথম সিরিজটি সকলেই হয়তো দেখেছেন এবং মহানগরের প্রথম সিরিজটি সকলের মনেই জায়গা করে নিয়েছিল এবং সকলের কাছে ভালো লেগেছে এবং সকলেই মহানগর সিরিজের প্রশংসা করেছেন এবং এরপর থেকে সকলেই মহানগর সিজন টু এর জন্য অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তো মহানগরের ডিরেক্টর আশফাকুন নিপুন এবং এতে রয়েছেন মোশাররফ করিম সহ আরও অনেকেই। প্রথম সিজনটি যারা দেখেছেন তারা তো জানেনই যে মহানগর কিসের উপর বেস করে বানানো হয়েছে। মোশাররফ করিম একজন পুলিশ অফিসার থাকেন, তার নাম থাকে ওসি হারুন। মহানগর সিজন টু রিলিজ হয় এবং মহানগর সিজন টু সেখান থেকেই শুরু হয় যেখানে মহানগর সিজন ওয়ান শেষ হয়। তো মহানগর সিজন টুতে রয়েছে মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু সহ আরও অনেকে এবং মহানগর টুতে মোশাররফ করিম তথা ওসি হারুনের পূর্বের ইতিহাসের কিছু দৃশ্যগুলো দেখানো হয়। পূর্বের ইতিহাসে তিনি কী কী করেছেন সেগুলো দেখানো হয়। এই মহানগর সিজন টুতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভাববেন, কিছু সময় ভাববেন মোশাররফ করিম তথা ওসি হারুন একজন খারাপ, আবার কিছু সময় ভাববেন ওসি হারুন একজন ভালো ব্যক্তি, কিন্তু এই দুটো নিয়ে কনফিউশনে পড়ে থাকবেন যে সে ভালো নাকি খারাপ। এটা নিয়েই সিজন টু এর শুরু থেকে শেষ পর্যন্ত এটা নিয়েই টানাটানি থাকবে এবং বর্তমান সময়ের তথা সিজন ওয়ানে যেটা ঘটেছিল সেটারও কিছু দৃশ্য এখানে থাকবে। সিজন ওয়ানের কাহিনীও এখানে চলমান রয়েছে এবং এর সাথে তার অতীতের কাহিনীগুলোও দেখানো হচ্ছে। তো এক কথায় এখানে সিজন টুতে বেশি স্টারকাস্ট ছিল না, খুব সীমিত স্টারকাস্টের মধ্যেই সিজন টুকে কমপ্লিট করা হয়েছে এবং সব মিলিয়ে সকলের অ্যাক্টিং খুব ভালো ছিল, অসাধারণ ছিল এবং স্টোরি এবং স্ক্রিন প্লেটা খুব সুন্দর ছিল। আশফাকুন নিপুন খুব সুন্দর ডিরেকশন দিয়েছেন। ওভারঅল সব কিছু মিলে সিজন টুটা অনেক ভালো হয়েছে। তো আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর যারা দেখেননি তারা চাইলেই হইচইয়ের অফিসিয়াল ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজটি দেখে নিতে পারেন এবং দেখে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন।